হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে পঞ্চমী, আর পঞ্চমীর দিনে তোমাদের ছোট্ট দেখে একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আমার জিসা ড্রয়িং নিয়ে ব্যস্ত সকালবেলায়, কারণ অন্য সময় ও পড়া নিয়ে ব্যস্ত থাকে, ড্রয়িং করতেও খুব ভালোবাসে, তো ওই জন্য এখনও ড্রয়িং নিয়ে খুব ব্যস্ত। এখন আমি এই মাস্কটা খুলে করি, এখন আমি আর জিয়া বেরোচ্ছি। আর আমাদের বাইরের এখানে এত আওয়াজ হচ্ছে, গান চলছে, যে আমি কথা বলতেই পারছি না। আর আমি এই ব্যাগটা নিচে দেখো, জিয়ার কাছ থেকে আমি এই ব্যাগটা নিয়েছি। খুব স্টাইলিশ ব্যাগ, আজকেই প্রথম ইউজ করলাম। আর আজকে এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমাদের দেখাতে পারিনি, মানে এত জিন পরে পরে আসছে। এটা ফ্লিপকার্ট থেকে নিলাম না রে, ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা নিয়েছি। না, মিন্ত্রা ভুলে যাচ্ছি, মিন্ত্রা ফ্লিপকার্ট সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো এই ড্রেসটা আজকে পরেছি, সিম্পল ভাবে একটু সাজু গুজু করে নিয়েছি, আর এখন বেরোবো। আর ঘামছি, কি গরম বাবা, রিয়া রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে কত, আজকে কি রে, পঞ্চমী, আজ হচ্ছে পঞ্চমী, তাই তোমাদের সবাইকে শুভ পঞ্চমীর অনেক 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 ভালোবাসা। আর এখন বেরোচ্ছি একটুখানি এই আশেপাশে ঠাকুরগুলোকে দেখবো আর কি। আর এখন যেহেতু গান একটুখানি বন্ধ আছে, ওই জন্য ওদের সাথে কথা বলে নিলাম, মানে বাইরে বেরোলে আমি একটুও কথাই বলতে পারবো না। এখন আমরা যাচ্ছি একটু আশেপাশে ঠাকুর ঘুরে দেখবো। আর এটা দেখো আমাদের পাড়ার ঠাকুর, এখনো মাকে বসানো হয়েছে কিন্তু এখনো সেরমভাবে সাজানো হয়নি, যেহেতু এখনো পুজো আরম্ভ হয়নি। আজকে যেহেতু পঞ্চমী, আমাদের পাড়ার প্রত্যেক বছরই ঠাকুর খুব সুন্দর হয়। আর এই দেখো প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিলাম। বাড়ি থেকে বেরিয়ে অনেক পরপর ঠাকুর, মানে আমাদের পাড়া ঘুরলেই প্রায় অর্ধেক ঠাকুর দর্শন হয়ে যায়, মানে এত ভালো ভালো ঠাকুর পুজো হয়, মা দুর্গা পুজো হয় আর কি। আর সব জায়গায় এখনও অল্প অল্প করে কাজ বাকি আছে প্যান্ডেলের, তো সেই কাজগুলো করছে। আর ঠাকুর দেখো কত সুন্দর, তিনটে ঠাকুর দেখেছি। আর এত গরম লাগছে, তো রিয়া বলছে মা আমি আর ঠাকুর দেখবো না। বাড়ি থেকে খুবই কাছেই আছি, এটা হচ্ছে মসজিদ মাঠের ঠাকুরটা, তো ঘুগনি খেয়ে মা দিদুর কাছে চলো, দিদুর সাথে একটু দেখা করে নিই, তারপরে বাড়ি চলে যাব। মায়ের কাছে গিয়ে আর আমি কোনো রকম ভিডিও বানাইনি, কারণ ওখানে গিয়ে আমি গল্পতে এত ব্যস্ত হয়ে গেছি, আর ভিডিও বানাবার মানে ভিডিও যে বানাবো সেই জিনিসটাই ভুলে গেছি। আর অনেকদিন পরে গেলাম, তো খুব ভালো লাগছিলো। ভাই ভাই বউ সবার সাথে খুব গল্প টল্প করে আসলাম, আইসক্রিম খেলাম, অনেক কিছু খেলাম, মোমো টোমো সব খেয়ে পেট মোটা করে বাড়ি এসেছি। আর প্রচণ্ড ঘেমে গেছে, আমাকে দেখে বুঝতে পারছো, দেখো আজকে এতটাই গরম, মানে পাগল হয়ে যাচ্ছে। এই যে পুজোটা যদি আমাদের শীতকালে হতো না, দারুণ লাগতো। পুজোটা আমাদের সব থেকে প্রিয় উৎসব, পুজোটা দুর্গাপুজো। আর এই ওয়েদারটা এত খারাপ থাকে না, আমরা সবসময় দেখো গল গল করে ঘামছি, আর যারা যাদের বেশি ঘাম হয় তাদের তো আর দেখতে হবে না। আর এখন বাড়ি চলে এসেছি, এখনো ফ্রেশ ট্রেশ কিছু হয়নি, এই যাব। আর আমার হাজবেন্ড এক্ষুনি, আমি আসার সাথে সাথে দেখো চা দিয়ে গেল, দেখো এই যে চা, এই চাটা খাবো। মুখ টুক ধোয়া হয়ে গেছে, মানে এসে এই লিপস্টিকটা না, এই লিপস্টিকটা মুখ ধোয়ার পরও ওঠে না, এই লিপস্টিকটা এতটাই ভালো। আর এই রংটা আমার খুব ফেভারিট, এটা অ্যাকচুয়ালি রিয়া এনেছিল এই লিপস্টিকটা, আর পছন্দ হয়ে গেছে আমার। রিয়া এখন এটা পরে না, এখন এটা আমারই হয়ে গেছে। দেখো কালারটা কি দারুণ, আর দিনের বেলাও ভালো লাগে আর রাতেও ভালো লাগে।
কালারটা হচ্ছে লাইট হিটেড কালার, খুব ভালো। আর দিনের বেলা পরে না খুব একটা উগ্র লাগে না, ভালো লাগে। আর রাতের বেলা পরে একদম লাইট লাইট লাগে, খুব ভালো লাগে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই লিপস্টিকটা, এই দেখো এই লিপস্টিকটা মেবেলিনের লিপস্টিক, আর ম্যাট ফিনিশ। আর হচ্ছে তোমার কালারটা দেখিয়ে দিলাম, এই যে এই যে কালারটা দারুণ কালার। সব এইটা শেষ হয়ে গেলে আমি আবার কিনবো, মানে এই কালারটা আমি এখন যেখানে যাই আমি এই কালারটাই ইউজ করি। আর সব লিপস্টিক এখন ছেড়ে দিয়েছি ইউজ করা, মানে এটাই করি। এটা দেখি সব ড্রেসের সাথে মানা, এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে। মানে যাই ড্রেস পরবে এই লিপস্টিকটা মানিয়ে যায়। জল পড়লে, ঘামলে, এই যে আমি পুরো ঘেমে ঘেমে গলে গেছি কিন্তু তাও আমার লিপস্টিক ওঠেনি, খাবার খেলে উঠবে না, কোনো কিছুতেই উঠবে না, এতটাই ভালো লিপস্টিকটা। আর এখন আমি গা ধুতে যাবো, চাটা খেয়ে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে লাইক করো। আর আমাদের বাইরে আমার বাড়ির সামনেই দেখালাম তোমাদের পুজো, মানে কয়েক পা হাঁটলে আমাদের পাড়ার পুজো, তো ওখানে সারাক্ষণ মানে ভোর 5টা থেকে শুরু করছে, সেই রাত 12টা পর্যন্ত গান চালিয়ে যাচ্ছে। আর দিনের বেলায় আশেপাশে সব মার্বেলের কাজ হচ্ছে, যেহেতু এই পুজোর সময় সবাই ছুটিতে থাকে তো কাজগুলো করাবার চেষ্টা করে, তো সেই জন্য মার্বেলের কাজে গানের আওয়াজে আমি না ভয়েস ওভার করতে পারছি আর না আমি ভিডিওতে কথা বলতে পারছি, মানে এটাই হয়ে গেছে প্রবলেম। মানে দিনের বেলা নিজের গলার আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না, মানে এরকম। এখনও কিন্তু বাইরে আওয়াজ চলছে, তো পাখাটা চালিয়ে রেখেছি, পাখাটা বন্ধ করিনি। পাখাটা বন্ধ করলেই বাইরের যে গানটা তোমার ভিডিওতে ক্যাচ হয়ে যাবে, তখনই আমি কপিরাইট খেয়ে যাবো, তো ওই জন্য ভিডিও বানাতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমি একটা ছোট্ট ভিডিও দিলাম তোমাদের সাথে। প্রত্যেক দিনই আমি এরকম দুর্গার মা দুর্গাকে নিয়ে আমি একটা ছোটোখাটো ভিডিও তোমাদের জন্য পোস্ট করব, শেয়ার করব। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, আর তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহটা একদমই চলে যাচ্ছে, একদমই। খুব কষ্ট করে এক একটা ভিডিও বানাতে হয়, আর এডিট করা সবই আমি নিজে নিজে করি, টাইমের একটা ব্যাপার। আর এই করোনা হওয়ার পর শরীরটা অনেকটাই অনেকটাই ডাউন হয়ে গেছে, মানে এটা লক্ষ্য করে দেখছি। মানে আগে যেরকম ছিলাম তার থেকে শরীরটা অনেকটা ডাউন হয়ে গেছে করোনা হওয়ার পর। যাই হোক, আমার বাড়িতে সবাই ভালো আছে, মানে আমার বাপের বাড়িতে, দেখে ভালো লাগলো। তাহলে আজকের মতন টাটা, খুব ভালো থেকো, পুজো খুব ভালো করে এনজয় করো।